তুমি কি আমার কোন সিনেমা দেখেছো? আমি যদি সিনেমা করেই থাকি তো 23টা সিনেমার নায়িকাকে জাহেদ খান কিভাবে বাদ দেয়? আমি যখন সিনেমায় 2004 সারছি তা 3 বছর পরে জাহেদ খান ফিল্মে এন্ট্রি নিছে, তো কিভাবে ও আমাকে বাদ দেয়? এটা তো তুমি দেখতেছো অন্যায়, যারা ক্ষমতা নামে তো যাই হোক ভাইয়া, তোমার সাথে কথা বললে অনেক ভালো লাগলো। তুমি ভালো থাকবা, সুন্দর থাকবা, আর আমাদের দর্শকদের বিনোদন দিয়েই যাবা, দর্শক আপনারা এতক্ষণ পর্যন্ত এই জনপ্রিয় হিরো আলমের ইন্টারভিউটা দেখলেন। তো ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সুন্দর মন মানসিকতা নিয়ে থাকবেন, দেখবেন জীবনটা অনেক 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 সুন্দর। থ্যাংক ইউ।